রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। এদিকে বাণিজ্য সচিব মফিজুল ইসলাম জানান, রমজানের অত্যাবশ্যকীয় ভোগ্যপণ্যের মজুদ যথেষ্ট, তাই দাম বাড়ার কোনো কারণ নেই। কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদার সাথে প্রতি বছরই দাম বাড়ার প্রবণতা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। যথেষ্ট মজুদের ঘোষণা বা বাজার তদারকি শেষ পর্যন্ত কোনো পদক্ষেপেই দাম স্থিতিশীল রাখতে কাজে আসে না। তবে এবার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে বলে আশ্বস্ত করছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী বলেন, রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যের যথেষ্ট মজুদ রয়েছে, বাজার অস্থির হওয়ার কোনো কারণ নেই। পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের তদারকির কথাও জানান টিপু মুন্সি। রমজান মাসে তেমন বাড়বে না, বাড়ার কোনো সম্ভাবনা নেই। সব রকমভাবে প্রস্তুতি আমাদের আছে। আমরা কয়েকদিনের মধ্যেই আমাদের টিসিবির যে আছে যেগুলো আইটেম সেগুলো আমরা বাজারে ছাড়তে শুরু করবো। আমাদের কাছে যা রিপোর্ট আছে, ছোলা যা দরকার প্রয়োজন তার চেয়ে বেশি ইম্পোর্ট করা আছে। ছোলা বলেন, চিনি বলেন, তেল বলেন, ডাল বলেন, যেগুলো তো আমরা স্টক করে ফেলবো। আর বেগুন তো আর স্টক করে রাখা যাবে না যে এখনই কিনে রেখে দিলাম, কে করে দিলাম। তো এইটা চেষ্টা করবো যেন মালামালের পণ্য নেওয়া আনা নেওয়াতে সমস্যা না হয়, মানুষ যেন জানি পায়, কোথাও জানি চাঁদাবাজির কারণে বা অন্য কোনো কারণে জানি সমস্যা না হয়। আমরা ফুল বাজার মনিটর করছি যে কোথায় কী কোথাও কেউ বাড়া কেউ সুযোগ নিচ্ছে কি না সেটাও লক্ষ্য করছি। বাণিজ্যমন্ত্রী জানান, চাল রপ্তানির সিদ্ধান্তের ক্ষেত্রেও এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে না যা চালের বাজারে প্রভাব ফেলবে। এদিকে দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রমজানের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন বাণিজ্য সচিব। এ সময় তিনি মজুদ ও সিন্ডিকেট করে পণ্যের কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। ব্যবসায়ী মহল আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই বছর যথেষ্ট পণ্য মজুদ রয়েছে যেগুলো রমজান মাসে আমরা ব্যবহার করে থাকি। আশা করছি আমরা এই বছর গত বছর যেমন স্থিতিশীল ছিল এবছরও বাজার স্থিতিশীল থাকবে। এবং অন্যান্য সমস্যা যেগুলো আছে, যদি আমাদের কাছে কোনোভাবে এই তথ্য আসে যে কেউ অনিয়ম করছে, তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নেব। রমজান মাসে অতিরিক্ত লাভ করার মানসিকতা থেকে ব্যবসায়ীদের বেরিয়ে আসার আহ্বান জানান বাণিজ্য সচিব। যাতে রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা।